ভিপি নুর হত্যা চেষ্টার মিথ্যা অভিযোগ করেছে বললেন ডিসি হারুন ডাকসুর সাবেক ভিপি নূর মিথ্যা অভিযোগ করেছে তাকে হত্যার চেষ্টা করা হয়নি ঘটনাস্থলে মোটরসাইকেল দুর্ঘটনার কোনো অস্তিত্ব পাওয়া যায়নি উল্টো দুর্ঘটনার শিকার এক যুবকের বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে নূর মিথ্যা রটিয়েছে পুরো ঘটনা সাজানো আর প্রাইভেট কারটি কোনো সচিবের নয় বা সচিবালয়ে স্টিকার ছিল না এটি ব্যক্তিগত গাড়ি আজ বৃহস্পতিবার রাজধানীতে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এসব কথা বলেন তেজগাঁও জোনের উপ পুলিশ কমিশনার মোহাম্মদ হারুনুর রশিদ এর আগে গাড়ি চাপায় দুই দফা হত্যা চেষ্টার অভিযোগ এনে রাজধানীর ঝিল থানায় সাধারণ ডায়েরি করেছেন ডাক্তর সাবেক ভিপি নুরুল হক নূর বুধবার দিবাগত রাত সাড়ে চারটার দিকে থানায় এসে তিনি লিখিত অভিযোগ দায়ের করেন লিখিত অভিযোগের বিষয়টি ভোরে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে পোস্ট দিয়ে জানান নূর ফেসবুকে তিনি লিখেন রাত চারটা ত্রিশে হাতের জেল থানায় ডিউটিরত অফিসারের কাছে লিখিত অভিযোগ প্রদান করে বাসায় আসছে লিখিত অভিযোগে নূর বলেন বুধবার আনুমানিক রাত এগারোটার সময় তিনি পল্টন থেকে বাড্ডায় বাসায় ফিরছিলেন পথে মালিবাগ ফ্লাইওভার থেকে নামার সময় একটি প্রাইভেট কার পেছন থেকে তার নিয়মিত ব্যবহার করা মোটরসাইকেলকে অনুসরণ ও তাড়া করে অভিযোগে আরও বলা হয় ফ্লাইওভার থেকে নামার পর প্রাইভেট কারটি তার মোটর সাইকেলকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়ার চেষ্টা করে কিন্তু চালক আমিনুল ইসলাম কৌশলে তা এড়িয়ে যায় এতে প্রাইভেট কারটি মালিবাগ আবুল হোটেলের সামনে একটি বাসকে ধাক্কা দেয় অবশ্য ঘটনার সময় নূর নিজে ওই মোটর ছিলেন না তিনি ছিলেন পাশের একটি গাড়িতে তবে তার অভিযোগ তাকে হত্যার উদ্দেশ্যেই এই ঘটনা ঘটানো হয়েছে